নমস্কার, সন্ধান টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। নাম না উল্লেখ করে সর্বভারতীয় কংগ্রেস নেতাকে কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির 26তম রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধীর ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। এক ভদ্রলোক দাঁড়ি বাড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াচ্ছেন, ওনার কি হবে জানা নেই। এ ধরনের লোক থাকলে নিশ্চিত নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার পুনরায় প্রতিষ্ঠিত হবে, আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়াই দরকার। কারণ 2014 সালের আগে দেশ থাকবে কিনা সেটা নিয়ে চিন্তা শুরু হয়েছিল। বর্তমানে গোটা দেশ এক ভারত শ্রেষ্ঠ ভারতের দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির 26তম রাজ্য সম্মেলনে নাম উল্লেখ না করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা অরুন্ধতী নগর পঞ্চায়েতিরাজ ট্রেনিং ইনস্টিটিউটে বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী বলেন, 2018 সালের আগেও ত্রিপুরায় আতঙ্ক ছিল, কারণ তখন ভোট মানেই ছিল আতঙ্ক। বর্তমানে শান্তি সম্প্রীতি বজায় রয়েছে। বিগত উপনির্বাচনের লক্ষ্য করা গেছে, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে, কারণ এই সরকারের প্রতি মানুষের আস্থা জন্মেছে। আমার সরকার ভাবনা সৃষ্টি হয়েছে মানুষের মনে। এদিন মুখ্যমন্ত্রী সিপিআইএমকে তুলোধুনো করে এ কথা বলেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, যেখানে কমিউনিস্ট ছিল সেখানে সমস্যা জন্মেছিল। উদাহরণস্বরূপ ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আমার তো মনে হচ্ছে যে কি হবে বলা মুশকিল, 400 উপরে কোথায় যাবে, মানে যেভাবে উনি কাজ করেন দেশের জন্য, কেউ মানে আর অন্য কোনো সাবস্টিটিউট নেই। এক ভদ্রলোককে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িয়ে ঘুরছে এক রাস্তা থেকে আরেক জায়গায়, কী হবে আমি জানিলাম না। আর এই ধরনের লোক থাকলে নিশ্চিত যে আমরা আগামী দিন বারবার বারবার মোদিজির সরকার এটা হবেই, এর মধ্যে আমরা দ্বিমত নেই। আর মোদিজি থাকাটা খুব প্রয়োজন। তো যেভাবে গ্যারান্টি দিচ্ছে তার কিছুটা ঝলক কিন্তু এখানেও আজকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর যখন বলছিলেন, আপনারা নিজেরও বুঝতে পাচ্ছেন যে এই সরকার শুধুমাত্র মানে বলার জন্য বলা নয়, বলার পরে সেটা করা। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা বলেন তাই করে, এবং সেটাই বলছে গ্যারান্টিরও গ্যারান্টি। কিন্তু আগের সরকার আর আমাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে তারা খালি সভা সুন্দরের জন্য মানে চেয়ারে বসত, আর আমরা কিন্তু অনেক বেশি সেনসিটিভ। মুখ্যমন্ত্রী এদিন রেশন ডিলারদের উদ্দেশ্যে বলেন, কোনো এক সময় রাজ্যে রেশন শপে দুর্নীতির কথা শোনা যেত, এখন ডিলারদের চেহারা দেখে এগুলো মনে হয় না। কিন্তু তাদের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেদিকে নজর দেবে সরকার, তাহলে পুনরায় আর সেই পথ অবলম্বন করবে না ডিলাররা, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর গত 6 বছরের গণবণ্টন ব্যবস্থার উপর বিশেষ পরিবর্তন আনা হয়েছে। রাজ্যে 127টি খাদ্য গুদাম রয়েছে। বর্তমান সরকার আসার পর বছরে 2 বার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। এখন পর্যন্ত সরকার 367 কোটি টাকা কৃষকদের দিয়েছে। সরকার এক দেশ এক রেশন কার্ড চালু করেছে, ফলে পরিযায়ী শ্রমিকদের সুবিধা হচ্ছে। 7,000 মেট্রিক টনের 11টি খাদ্য গুদাম করা হয়েছে। 252টি নতুন ন্যায্য মূল্যের দোকান খোলা হয়েছে। 26 জন মহিলা ক্লিনার খাদ্য গুদামে নিয়োগ করা হয়েছে। তাদের মজুরি 150 টাকা থেকে বৃদ্ধি করে 306 টাকা করা হয়েছে। তবে রেশন ডিলারদের মনে রাখতে হবে, রেশন শপের চেহারা সরকারের চেহারা। রেশন শপের ডিলাররা সঠিকভাবে কাজ করলে সরকারের নাম হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এটা একটা বিশাল ব্যাপার যে আমাদের সরকার আসার পর কিন্তু সেটা আমরা করেছি। এখন এপিডিএস সিস্টেমের মধ্যে অনেকগুলো কিন্তু পয়েন্ট আছে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এখানে ট্রানজিট ফুড গোডাউনের সংখ্যা 3টি, এডিনগর, ধর্মনগর এবং উদয়পুর। আপনারা সব সেটা জানেন, তবু আমি এখানে অন্য বিষয় না বলে খালি ডাটাগুলো আপনাদের সামনে রাখছি। আমি এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর সব বলেছেন কী কী জিনিস আপনারা এখন এই গণবণ্টন ব্যবস্থার মধ্যে আপনারা দেন, আমি সেইগুলো আমি যাচ্ছি না। ফর্টিফাইড চাল, গম, আটা, আয়োডিনযুক্ত লবণ, মসুর ডাল, চিনি ইত্যাদি সব দিচ্ছেন। এই সরকার আসার পরে 2018 সাল থেকে
এখন পর্যন্ত আমরা দুবার, প্রতি বছর দুবার করে রাজ্যে ধান কেনা হয় এবং সেখানে দেখা যাচ্ছে 1,92,000 মেট্রিক টন ধান এখন পর্যন্ত এই সরকার কিনেছে। মানে এগুলো বলার অর্থ হচ্ছে যে সরকার যে সেন্সিটিভ প্রতিটা মানুষের সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস আর তার প্রয়াসের সেই কাজটা কিন্তু আমরা করছি। আয়োজিত অনুষ্ঠানে এই দিনে এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। স্যান্দন টিভি। আগরতলা ফায়ার সেফটি অডিট এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা পরিচালনার উপর একটি প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার। অনুষ্ঠানে জেলা শাসক বক্তব্য রেখে বলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি ধ্বংস হয় আগুনে। মানুষ সেটা পারিপার্শ্বিক ঘটনা থেকে অভিজ্ঞতা অর্জন করেছে, তাই আগামী দিনে ভয়াবহ অগ্নিকাণ্ড যাতে সংঘটিত না হয় তার জন্য সকলের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। হোটেল, হাসপাতাল, রেস্টুরেন্ট এবং বহুতল বাড়িতে যদি আগুন লাগে তাহলে পরিস্থিতি যাতে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য সুরক্ষার ব্যবস্থা রাখা সহ মানুষ যাতে ঘটনাস্থল থেকে দ্রুত বের হয়ে নিজেকে সুরক্ষা করতে পারে তার জন্য প্রতি কক্ষের দুটি করে দরজা রাখার জন্য সচেতন করতে হবে। দপ্তরের কর্মীদের প্রশংসা করে বলেন, যখনই কোনো জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় তখন দমকল কর্মীরা যেভাবে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় তা অত্যন্ত প্রশংসনীয়। জীবন ঝুঁকি নিয়ে তারা তাদের দায়িত্ব পালন করে যায়। দমকল কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে ঝুঁকিপূর্ণ স্থানে গিয়ে পরিস্থিতির মোকাবেলা করতে হয়। উপস্থিত ছিলেন কয়েক শতাধিক দমকল কর্মী। প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে। वॉलेंटियर्स सभी को आज डिस्ट्रिक्ट की तरफ से मैं स्वागत करता हूँ इस वर्कशॉप में, और उम्मीद करता हूँ कि इस वर्कशॉप से जो आपको जानकारी मिलेगी वो आप इसका इस्तेमाल करेंगे। मैं देख सकता हूँ कि आप सभी जिस भी ऑर्गेनाइजेशन में हैं, एक लीडरशिप रोल में है, चाहे यहाँ पे एग्जीक्यूटिव इंजीनियर हों, चाहे हमारे पुलिस ऑफिशियल हों, फायर ऑफिशियल हों, डिफरेंट स्कूल के अध्यापिका हों, तो सबसे ज़्यादा जो नुकसान होता है हमारे प्रदेश में किसी भी डिज़ास्टर से वो फायर है। आप लोगों ने भी ज़िंदगी में कभी ना कभी फायर से अपनों का या अपने पड़ोसियों का लॉस होते हुए देखा होगा, और क्योंकि अब हम लोग एक इंस्टीट्यूशंस के लीडरशिप रोल में हैं तो लोग हमसे उम्मीद करते हैं कि हम उन डिज़ास्टर में, उस ऐसी सिचुएशन में उनकी सहायता कर सकें, एटलीस्ट जानकारी के थ्रू। हमारा सहयोग बहुत अच्छा मिलता है फायर डिपार्टमेंट की तरफ से। मैं देखता हूँ कि जो रिस्पॉन्स टाइम फायर डिपार्टमेंट का है यहाँ पर वो भरोसेमंद है, मिनिमम टाइम में वो लोग पहुँच जाते हैं, और जो सपोर्ट सिस्टम है वो बहुत इम्प्रूव्ड है। ত্রিপুরা বৈষ্ণব মহামণ্ডলীর 25তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী শনিবার জেল রোড স্থিত স্কুল মাঠে ভক্ত সমাগমের আয়োজন করা হয়েছে। হাজার হাজার ভক্ত নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলার 514 বছর পূর্ণ হওয়ার আগরতলা শহরে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন চৈতন্য মহাপ্রভুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ ও চন্দন দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এর মাধ্যমে বিশ্ব শান্তির বার্তা দেওয়া হবে। আগরতলা প্রেস ক্লাবে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এ বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা গৌড়ী ও বৈষ্ণব মহামণ্ডলীর পক্ষ থেকে এবং বৈষ্ণব ধর্ম মহাসম্মেলনে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান উদ্যোক্তারা। আমাদের গৌড়ী ও বৈষ্ণব মহামণ্ডলী আজ থেকে প্রায় 25 বছর আগে আমাদের সংগঠন তৈরি হয়। আজকে 25 বছর পূর্তি আমাদের। 25 বছর পূর্তি উপলক্ষে আগামী 10ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী পরশু শনিবার আমাদের স্থানীয় আগরতলা পুরাতন জেল সংলগ্ন যে ক্ষুদিরাম বসু স্কুল মাঠ, সেখানে আমরা এক ঐতিহাসিক ভক্ত সমাবেশের আমরা আয়োজন করেছি, এবং হাজার হাজার ভক্তবৃন্দ নিয়ে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলার যে 514 বছর যে পূর্ণ হয়েছে আমরা সংগঠনের পক্ষ থেকে, আমরা সেটা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে আমরা বের করেছি যে চৈতন্য মহাপ্রভু
সেই 514 বছর যে আগে সন্ন্যাস গ্রহণ করেছেন জীবের জন্য, সেই সন্ন্যাস গ্রহণের জন্য তো আজকে আমরা ধন্য হয়েছি, চৈতন্য মহাপ্রভুকে আমরা কাছে পেয়েছি। সেই চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের লীলার উপর ভিত্তি করে আমরা চৈতন্য মহাপ্রভু প্রতিকৃতি নিয়ে আমরা আগরতলা শহরে আমরা বিরাট এক বৈষ্ণব সমাবেশ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আমরা আয়োজন করেছি। বালিগাঁও জামে মসজিদে ওয়াজ মেহফিল উপলক্ষে বৃহস্পতিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সম্পাদক সুপ্রিয় দত্ত, মসজিদ কমিটির সভাপতি ফরিজ উদ্দিন, সম্পাদক আইনজীবী আমিনুল হক, আইনজীবী কেশব ভৌমিক। তারা রক্তদানের প্রসঙ্গে বক্তব্য রেখে বলেন, রক্তের বিকল্প নেই, হাসপাতালগুলিতে রক্তের সংকট মেটাতে ধারাবাহিক রক্তদান শিবিরের আয়োজন করার আহ্বান জানান। সেখানে বহু জন রক্তদান করেছেন। আমাদের বিবেকানন্দ কি বলেছেন, জীবে প্রেম করে যে জন সেই জন সেই ঈশ্বর, অর্থাৎ মানুষের সেবা যিনি করেন তিনি ঈশ্বরের সেবা করেন। আল্লাহ তাআলা কি বলেছেন, বিপদের দিনে মানুষের পাশে দাঁড়াও। আপনাদের একটা শব্দ আছে জাকাত, জাকাত মানে কি, উৎসব অনুষ্ঠানে সবাই আনন্দ করছে, পাশের বাড়িতে দেখা যাচ্ছে আনন্দ নেই, কাছে টাকা নেই, পয়সা নেই, ছেলে মেয়ে বাবা মা চোখে জল খাচ্ছেন, সেই সময় জাকাতের মাধ্যমে তাদেরকে সাহায্য করা, বিপদের দিনে পাশে দাঁড়ানো, এর থেকেই তো সৃষ্টি, ধর্মীয় নির্দেশ জাকাত। আর আমাদের কি, জীবে প্রেম করে যে জন সেই জন সেই ঈশ্বর, মন্দির মসজিদে বসে থেকে ঈশ্বরের মানুষের সেবা কিছু পায় না, মানুষের সেবা মানুষের ঘরে গিয়ে করতে হয়, বিপদের দিনে পাশে দাঁড়াতে হয়। আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজকে যে কর্মসূচি নিয়েছেন খুবই আনন্দের, খুবই ভালো। আমাদের 2000 বছর আগে ঋষি মনু বলে গেছেন যে ঘরে মা বোনেরা সম্মানিত হন সেই ঘরটা মন্দিরের সমান। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি, পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।